হাই ফ্রেন্ডস, অনু অ্যান্ড ওম ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি অনু। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে শিশুদের কৃমি হলে কি কারণে কৃমি হতে পারে এবং শিশুদের কৃমি হলে তোমরা কি করবে, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। 1 বছর কি 1.5 বছরের, 1.5 বছরের বাচ্চাদের যদি কৃমি হয়, শিশুরা কিন্তু 1-1.5 বছর অবধি ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে। তাই শিশু মায়েরা যদি কৃমির ওষুধ খায়, তাহলে কিন্তু শিশুদের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। আর শিশুদের যখন যে কে লালন পালন করছে, শিশুকে কে নিচ্ছে, কোথায় বসাচ্ছ, কোথায় খেলাধুলো করছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো মতো দেখে নেওয়া উচিত। কারণ অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য কিন্তু শিশুদের কৃমি হয়। তাই যে নিচ্ছে সে যেন শিশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেয়, যেখানে শিশু বসছে সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং শিশুদেরকে যেসব খাবার আমরা শিশুদেরকে খাওয়াচ্ছি, সেই খাবারটা কি শিশুদের জন্য সেফ, এবং যে খাবার সবজি আমরা রান্না করে খাওয়াচ্ছি, সেটা কি ভালো করে আমরা শিশুদেরকে ধুয়ে খাওয়াচ্ছি, ধুয়ে রান্না করে, এগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নর সাথে করতে হবে। এগুলোর জন্য কিন্তু শিশুদের পেটে কৃমি হতে পারে। এবং শিশুদের কৃমি হলে তোমরা কি করবে, যেসব শিশুদের কৃমি হয়, যখন কৃমি হবে তোমরা চেষ্টা করবে যে তিতো জাতীয় জিনিসটাকে শিশুদেরকে বেশি করে খাওয়ানোর জন্য। তিতো জাতীয় জিনিসটা কিন্তু কৃমিনাশকের কাজ করবে। তাই কলার জুস করে শিশুদেরকে খাওয়াতে পারো। তারপরে তোমরা পুঁই শাক, একটু লাল শাক শিশুদেরকে খাওয়াতে পারো, সেহেতু পায়খানাটা সফট হবে, সেই পায়খানার সাথে কিন্তু কৃমিগুলো বেরিয়ে যাবে, তাই বাচ্চারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে। আবার যে এক এক থেকে 1 বছরের পরে যেসব শিশুরা 1 বছরের ওপরে বয়স, তোমরা কিন্তু সেই শিশুদের কিন্তু আনারস দিতে পারো। আনারসও কিন্তু খুব কৃমি নাশকের জন্য কিন্তু খুব কাজ করে। আনারসের জুস যে শিশুরা একটু চিবিয়ে খেতে পারে, তোমরা নর্মালভাবে কেটে দিতে পারো, সেটা খেতে পারবে। আবার অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে যে 1-1.5 বছরের বাচ্চারা কিন্তু বেশিরভাগই, অনেকেই আমি দেখেছি, অনেকেই বেশিরভাগ ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাওয়ায়, তাহলে কি আমরা দুধ খাওয়ার পরে এটা খাওয়াতে পারি? হ্যাঁ, তোমরা খাওয়াতে পারো, কিন্তু গ্যাপিংটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। শিশুদেরকে যদি তুমি দুধ খাওয়াচ্ছ, ফর্মুলা কিংবা ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছ, তারপরে কিন্তু তোমরা 4 ঘন্টা কি 3 ঘন্টা গ্যাপ দেওয়ার পরে কিন্তু খাওয়াবে। এরমভাবে যদি তোমরা মেনটেন করে খাওয়াতে পারো, তাহলে কিন্তু অবশ্যই খাওয়ানো যাবে। আর আনারসটা কিন্তু শিশুদের যে কৃমি নাশকের জন্য কিন্তু খুবই উপকারী। আর হ্যাঁ, আনারস খাওয়ার পরে যদি শিশুদের কোনো অ্যালার্জি, ফুড অ্যালার্জি হয়ে থাকে শিশুদের, তাহলে আমি বলবো আনারসটাকে অ্যাভয়েড করবে। এইসব জিনিসগুলো যদি শিশুদের কৃমি হয়ে থাকে, আমি যা বললাম সেগুলো যদি শিশুদের উপরে অ্যাপ্লাই করো, সেগুলো যেসব জিনিসগুলো মেনটেন করো, পরিষ্কার পরিচ্ছন্নর সাথে শিশুদেরকে রাখো, তাহলে তো কৃমি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, আবার অনেকে বলে যে আমরা অনেকের বড়দের মুখে শুনে এসেছি যে অতিরিক্ত মিষ্টি খেলে নাকি কৃমি হয়। এটা আমরা সবাই শুনে এসেছি, অতিরিক্ত মিষ্টি খেলে কৃমি হয়। যেসব বাচ্চাদের কৃমি হয় বলে যে হ্যাঁ মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছে বলে কৃমি হচ্ছে, এটা কিন্তু একদমই ভুল কথা, একদমই সেটা কিন্তু নয়। অতিরিক্ত মিষ্টি খেলে কৃমি হয় না। যখন কৃমি হয় শিশুদের, তখন যদি শিশুদেরকে মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়ানো হয়, তাহলে কৃমিটা বৃদ্ধি পায়। তার জন্যই শিশুদেরকে যখন কৃমি হয়, আমি বলবো যেসব শিশুদের কৃমি হচ্ছে, তোমরা মিষ্টি জাতীয় জিনিসটাকে তখন অ্যাভয়েড করবে। যখন আবার ভালো হয়ে যাবে, শিশু সুস্থ হয়ে যাবে, তখন কিন্তু অতিরিক্ত, মানে অতিরিক্ত মিষ্টি না দিলেও হবে, সামান্য মিষ্টি খেলে অতটাও কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন কৃমি হয়ে যাবে বেশি অতিরিক্ত, তখন কিন্তু তোমরা চিনিটা অ্যাভয়েড করবে। চিনি কি মিষ্টি জাতীয় জিনিসগুলোই অ্যাভয়েড করবে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।